দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জের শিবালয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক ফাহিম খান রনির ব্যক্তিগত আয়োজনে আজ দুপুরে আরিচা ট্রাক টার্মিনালে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আরিচা নগর বাড়ি পাটুরিয়া দৌলতিয়া ঘাটে এলাকায় প্রায় 4,000 লোকের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ফাহিম খান রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ।